বীরিঞ্চি কুমার ভট্টাচার্যদেবে কৈছিল, যে জাগি থাকে, যে সীমান্তত থাকে, যে শত্রু বজ্জৈক্যর মন্ত্র জানে, যে আদেশ তরুয়ালত লিখে, যে দিগদনার ধুলি উড়ুয়াই ঘোড়া চেকুরাই যায়, যে শঙ্খ বজায়, যে হৈমন্তী ফুলের জন্মভূমিক পূজা করে অরুণ বরুণ প্রভাতত, তেওঁই বীর শিলারায়। নিজে জাগি থাকে, স্বদেশক জগাই রাখে। আজি শিলারায় দিবস। কোচরাজ বংশৰ প্ৰতিষ্ঠাতা মহাৰাজা বিশ্বসিংহৰ ঔৰসত আৰু পদ্মাৱতীৰ গৰ্ভত 1510 খ্ৰীষ্টাব্দত আজিৰ দিনটোতে জন্ম হৈছিল শুক্লধ্বজৰ। জগতে যাক জানে বীৰ শিলাৰায় বুলি। পিতৃৰ আদেশ শিৰোধাৰ্য কৰি পিতৃৰ মৃত্যুৰ পাছত জ্যেষ্ঠ ভাতৃ ৰাজপথত বহে আৰু বীৰ শিলাৰে পালন কৰে যুৱৰাজৰ দায়িত্ব। সবৰকলত সিদ্ধহস্ত শিলাৰায়ে মনোনিৱেশ কৰে কোচ ৰাজ্যৰ বিস্তাৰ আৰু বিকাশত। এফালে বহিঃশক্তিক কঠোর হাতেরে দমন, আনফালে উত্তর পূব ভারতের সরবর জাতি জনগোষ্ঠীর মাজত সৌম্য আর ভাতৃত্ববোধর নবজাগরণ। আর এনেদরেই শিলারায় পরিণত হল মহাবীর। যুগ যুগান্তরলৈ শিলারায়র বীরগাথা চলি থাকিল। বীর প্রসবিনী অসমীয়ার বীর পুরুষক লৈ আজিও গৌরবান্বিত প্রতিজন অসমীয়া। কিন্তু ক্ষমতা সর্বস্ব রাজনৈতিক প্রেক্ষাপটত শিলারায় ক্রমাত নিজের ভাবাদর্শর মাজত বিলীন করবলৈ এতিয়া তৎপর রাজনৈতিক শক্তিসমূহ। অসমের গৌরবোজ্জ্বল ইতিহাসত উজরি থাকা এই মহান সত্তাক হিন্দুবীর সজাবলৈ এটি একাংশর ধৃষ্টতা। হাস্যকর বিষয় এই যে শিলারায়ক লৈ মুনাফা আদায় করা এইসাম রাজনৈতিক নেতাই আজিও প্রাপ্য মর্যাদার পর বঞ্চিত করে আছে শিলারায়র শৌর্য বীর্য অধিকারী কোচরাজবংশীসকল। সমান্তরালভাবে ভূতর অঙ্কত বীরগাথা গোয়া রাষ্ট্রীয় দল তথা নেতাই সর্বতা অবজ্ঞা করে আছে উত্তর পূব ভারতের অতীতর গুণী জ্ঞানী অসাধারণ লোকসকলের কৃতিত্ব। এই অঞ্চলের বাহিরের সর্বভারতীয় ইতিহাসবিদ আর বুদ্ধিজীবী সকলেও সদায় অবজ্ঞা অনীহার মনোভাব লৈ আহিছে উত্তর পূব ভারতের বস্তুনিষ্ঠ ইতিহাস অধ্যয়ন। এনে পরিস্থিতিত উত্তর পূব ভারতের জনগণে উন্মোচিত করব লাগিব পূর্বপুরুষের শৌর্য বীর্যর ধার। নিউজ ডেস্ক রিপোর্ট, স্পটলাইট নর্থ ইস্ট।